মিসকা বলে, এইটা কি ডক্টর সূর্য সেনগুপ্তের তবু চিকিৎসালয়? এখানে কাকে দেখবে, পাড়ার লোককে? দীপা বলে, তাতে কি হয়েছে, ওদের কি চিকিৎসার দরকার নেই? তারপর মিসকা বলে, অবশ্যই দরকার আছে। আর এইভাবে ডাক্তারবাবু তো আগে অনেক পেশেন্ট দেখেছেন। মিসকা বলে, এখানে তো চেক আপের অনেক কিছুই নেই। কিন্তু মিসকা, আমরা এইভাবে পেশেন্ট তো এর আগেও দেখেছি। দীপা বলে, ডাক্তারবাবু যদি বেকায়দায় কোথাও লেগে যায় তাহলে তো আরও অনেক দিনের জন্য এখানে আটকে পড়বেন। আর উনি কেমন কাজ পাগল মানুষ সেটা আমিও জানি, এর জন্যই আমি এই ব্যবস্থা করেছি। মিসকা কিছু বলতে যাবে, তখন সূর্য বলে যা না মিসকা, হসপিটালে অনেক পেশেন্ট রয়েছে। তারপর মিসকা সোনার স্কুলে গিয়ে বলে, আমি এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প করতে চাই। মিসকা তারপরে স্কুলে অনেক পেশেন্ট দেখে। একটু পরে সোনা আসে। তারপর সোনা এসে বলে, আরে মিসকা আন্টি, তুমি এখানে? মিসকা বলে, আমি তো জানি আমার সোনা বেবির কতটা মন খারাপ, আর আমি চাইলে কালকেই তোমার বাবার সঙ্গে তোমার দেখা করাতে পারি। তুমি কি জানো তোমার বাবা তোমার মায়ের কাছে গেছে? তারপর বাইরে দাঁড়িয়ে রূপা চিন্তা করে, হিংসুকুটি এতক্ষণ ধরে ভিতরে কি করছে, ওর কোনো বড় ধরনের অসুখ হলো না তো? রূপা জোর করে ভিতরে চলে আসে আর বলে, পচা আন্টি তুমি এখানে কি করছো? তারপর মিসকা সোনাকে বলে, আমাদের মধ্যে যা যা কথা হয়েছে তুমি কিন্তু রূপাকে বলতে পারবে না, বা কাউকেই বলতে পারবে না। তারপর রূপা চিৎকার করে বলে, কি হলো উত্তর দাও। তারপরে সোনাকে বলে, পচা আন্টি তোমার সঙ্গে কি কথা বলছিল? সোনা রূপাকে বলে, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। রূপা বলে, এই ব্যাপার, ঠিক আছে আমি তোমার সঙ্গে আড়ি করলাম। আর অন্যদিকে সূর্য অনেক পেশেন্ট দেখে আর মনে মনে বলে, তোমার মধ্যে এখনও অনেক ভালো গুণ রয়ে গেছে দীপা। অন্যদিকে বাড়ি ফিরে আসার পর রূপা বলে, আমি আমার বাড়িতে ফিরে যেতে চাই, কেননা সোনা আমার সঙ্গে কথা বলছে না। আমাদের স্কুলে পচা আন্টি এসেছিল আর সোনার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছে। সোনা বলে, তোমরা আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো, তা না হলে আমি তোমাদের কারোর সঙ্গে কথা বলবো না। লাবণ্য অনেকবার জিজ্ঞাসা করলেও সোনা বলে না মিসকা তাকে কি বলেছে। লাবণ্য তারপর মিসকাকে ফোন করে বলে, তুমি আবার অন্য কোনো চাল খাটাচ্ছ না তো? তারপর মিসকা বলে, আমি তো ওদের স্কুলে শুধুমাত্র পেশেন্ট দেখার জন্যে গিয়েছিলাম আন্টি। লাবণ্য বলে, তোমার মতো মেয়ে কি করতে পারে আমার তা ভালো করে জানা আছে। ওইদিকে ঘরে বসে সোনা তার বাবার ছবি নিয়ে বসে বসে কান্নাকাটি করে। রূপা এসে বলে, তোমার কি জন্য মন খারাপ হয়েছে তুমি আমাকে বলো। সোনা কোনো কথা না বলে ঘুমিয়ে পড়ে। লাবণ্য চিন্তা করে, ওদেরকে যে বাইরে কোথাও ঘুরতে নিয়ে গিয়ে দেখা করাবো সেই অবস্থাটাও নেই। অন্যদিকে সূর্য মনে মনে বলে, দীপা অনেক কাজ করেছে, ঘরে গিয়ে যে একটু বিশ্রাম নেবে তাও করবে না। দীপা কাশতে শুরু করলে বৌদি এসে বলে, তোমার এই কাশিটা আমার একদম ভালো লাগে না দীপা। আর ডাক্তারবাবু তো এখানে আছে, ওনাকে একটু দেখিয়ে নাও না।